সুপ্রিয় দর্শক আবারও একটি স্বাস্থ্যমূলক ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে সবন চলুন সুস্বাস্থ্য চ্যানেলে সবাইকে স্বাগত ডক্টর দেবী সেটির নাম সবারই জানা ডক্টর দেবী সেটির সম্পর্কে এর আগেও আমি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে চলুন আজকে একটি অন্যরকম ভিডিও কর্ণার থেকে বাঁচতে দেবী সেটির এই বাইশটি জরুরি আদর্শ পরামর্শ জানুন আজকাল আমরা কর্ণার থেকে বাঁচতে অনেক রকম পন্থা এবং পদ্ধতি অবলম্বন করছি তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব এই ভাইরাসে দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে এখন পর্যন্ত করোনার কোনো প্রতিষেধকও আবিষ্কার হয়নি তবে বিজ্ঞানীরা দিন পরিশ্রম করে যাচ্ছেন এই পরিস্থিতিতে করোনা ভাইরাস থেকে বাঁচতে কিছু জরুরি পরামর্শ দিয়েছেন ভারতের আলোচিত হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার দেবী শেঠি আগামী এক বছরের জন্য বাইশটি জরুরি পরামর্শ দিয়েছেন তিনি করোনা থেকে বাঁচতে দেবী সেটির বাইশটি জরুরি পরামর্শ চলুন দেখে নেব আজকে এক নম্বর এক বছরের জন্য বিদেশ ভ্রমণ স্থগিত অর্থাৎ বিদেশ ভ্রমণ করা যাবে না দুই নম্বর আগামী এক বছর বাইরের খাবার খাবেন না তিন নম্বর বিয়ে বা অন্যান্য অনুরূপ অনুষ্ঠানে যাবেন না চার নম্বর অপ্রয়োজনীয় ভ্রমণ করবেন না অর্থাৎ বাড়ি থেকে কাজ না থাকলে বাড়ি থেকে বেরোবেন না পাঁচ নম্বর কমপক্ষে এক বছর কোনো ভিড়ের জায়গায় যাবেন না ছয় নম্বর সামাজিক দূরত্বের নিয়মাবলী সম্পূর্ণরূপে অনুসরণ করুন সাত নম্বর কাশি থেকে দূরে থাকুন আট নম্বর মুখোশটি মুখোমুখি রাখুন অর্থাৎ মুখের সামনে নাক এবং মুখ ভালো করে ঢেকে মাস্ক ব্যবহার করুন নয় নম্বর বর্তমান এক সপ্তাহে খুব সাবধানতা অবলম্বন করুন দশ নম্বর আপনার চারপাশে কোনো গোলমাল হতে দেবেন না এগারো নম্বর এখন থেকে ছয় মাস সিনেমা হল শপিং মল ভিড়ের বাজারে যাবেন না সম্ভব হলে পার্ক পার্টি ইত্যাদিও এড়ানো উচিত বারো নম্বর প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার এবং যেসব নিয়ম নীতি মানতে হবে সেগুলি মেনে চলুন তেরো নম্বর নাপিতের দোকানে বা বিউটি সেলুন পার্লারে থাকাকালীন খুব যত্নশীল হন চোদ্দো নম্বর অপ্রয়োজনীয় সভাগুলো এড়িয়ে চলুন সর্বদা সামাজিক দূরত্বের কথা মাথায় রাখুন পনেরো নম্বর করোনার হুমকি খুব শীঘ্রই শেষ হচ্ছে না সতেরো নম্বর আপনি বাইরে বেরোনোর সময় বেল্ট রিং ঘড়ি পরবেন না ঘড়ির দরকার নেই সতেরো নম্বর কোনো হাতের রুমাল না স্যানিটাইজার নিন আঠারো নম্বর আপনার ঘরে জুতো আনবেন না বাইরে রেখে দিন উনিশ নম্বর আপনার হাত পরিষ্কার করুন বারে কুড়ি নম্বর আপনি যখন মনে করেন আপনি সন্দেহজনক এসেছেন তখন পুরো গোসল করুন সম্পূর্ণ শরীরটাকে ভালো করে পরিষ্কার করে নিন একুশ নম্বর লকডাউন বা লকডাউন পরবর্তী ছয় মাস থেকে বারো মাস এই সতর্কতা অনুসরণ করতে হবে বাইশ নম্বর আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে এটি ভাগাভাগি করুন এবং সবাইকে এই বাইশটি পরামর্শ মেনে চলতে সাহায্য করুন এবং এই ভিডিওটিকে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে রাখবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই ধন্যবাদ এই ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট থাকে তো আমাদের জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন